ভোটদানে বাধা দেওয়ার অভিযোগে রণক্ষেত্র চোপড়া, বোমা পাথর বৃষ্টি, শূন্যে পুলিশের গুলি, র্যাফেল লাঠিচার্জ। ভোটাধিকারের দাবিতে চোপড়ায় অবরোধ, দফায় দফায় সংঘর্ষ, রিপোর্ট তলব কমিশনের। চার ঘন্টা পরে এলো কেন্দ্রীয় বাহিনী, লাইনে ফিরলেন ভোটাররা। গোয়ালপুকুরে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ, ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দ, লাঠি বাঁশ দিয়ে মার, ফাটলো মাথা, ভাঙলো ক্যামেরা, কমিশনের আশ্বাসের পরও অধরা দুষ্কৃতীরা। বুথ দখলের অভিযোগ পেয়ে যাওয়ার পথে ইসলামপুরের কাছে রায়গঞ্জের বাম প্রার্থী মোহাম্মদ সেলিমের গাড়ি ভাঙচুরের অভিযোগ, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুরুলিয়ার আরশায় বিজেপি পঞ্চায়েত সদস্যের ছেলে রহস্য মৃত্যু, গাছে ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার শাসক দলের। ইভিএমে কালো সেলোটেপ, সেলোটেপে ঢাকা বিজেপি প্রার্থীর নাম ও প্রতীক। শিলিগুড়ির আপার বাগডোগরা গার্লস স্কুলের বুথের ঘটনা, বেশ খানিকক্ষণ ওই বুথে ভোট গ্রহণ বন্ধ থাকে, খতিয়ে দেখা হচ্ছে বুথের সিসিটিভি ফুটেজ। জলখাবারের জন্য 30 টাকা, ভোটের আগের রাতে রায়গঞ্জের মালিটোলা গ্রামে টাকা বিলির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে ভোটারদের প্রভাবিত করতে খিচুড়ি আলুর দামের ব্যবস্থা জলপাইগুড়ির ডামডিমে, অভিযুক্ত তৃণমূল, যদিও বিষয় দুটিতে আমল দিতে নারাজ শাসক দল। মোবাইলে কথা বলতে বলতে কালিম্পংয়ে ভোট দেন জন আন্দোলন পার্টির প্রার্থী হরকা বাহাদুর ছেত্রী, ঘটনায় হরকা বাহাদুরের বিরুদ্ধে জেলা প্রশাসনকে এফআইআর, কমিশনের নির্দেশ পাওয়ার পরই এফআইআর জেলা প্রশাসনের। পরনে বন দপ্তরের উর্দি, কোমরে গোঁজা সার্ভিস রিভলভার, এই অবস্থাতেই বুথ থেকে ভোট দিয়ে বেরোলেন বেলাকোবা বন বিভাগের রেঞ্জার সঞ্জয় দত্ত, শোকজ কমিশনে। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিতে দ্বিতীয় দফায় ভোট, দাবি দুই পর্যবেক্ষকের। নীরব দর্শক কমিশন, কোথায় বাহিনী, প্রশ্ন বিরোধীদের। সিও দপ্তরের সামনে বামেদের বিক্ষোভ। ফিরদৌসের পর গাজী নূরকেও ভারত ছাড়া নির্দেশ, প্রচার বিতর্কের মধ্যে ভিসা নিয়ে বিপত্তি, মেয়াদ পেরোনোর পরও অবৈধভাবে বসবাস, কড়া পদক্ষেপের ইঙ্গিত কেন্দ্রের। বিয়ের আসর থেকে ভোট কেন্দ্রে, নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীকে নিয়ে বুথে গেলেন স্বামী, বাসি বিয়ের নিয়মকানুন ফেলে সস্ত্রীক প্রয়োগ করলেন গণতান্ত্রিক অধিকার, উত্তর দিনাজপুরের হেমতাবাদের ঘটনা। ধোনির গড়ে গিয়ে কংগ্রেসকে আক্রমণে মমতা, নিশানা মোদীকেও, ফের বাংলায় নাগরিকপঞ্জি চালু করতে না দেওয়ার হুঁশিয়ারি। ভোটে হিংসা রাজ্যে, গণতন্ত্র নেই, বাংলায় এসে তৃণমূলকে আক্রমণ রাজনাথের। মোদীর গড়েই রাফাল নিয়ে চ্যালেঞ্জ রাহুলের। আপকো মিত্র কেহতে, অনিল অম্বানি কো ভাই কেহতে, মেহুল চোকসি কো ভাই কেহতে, মেহুল ভাই, অনিল ভাই, নীরব ভাই, পুরা কা পুরা ফায়দা অনিল ভাই কো পকড়। মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে জামিনে মুক্ত সাধ্বী প্রজ্ঞা, ভোপালে বিজেপি প্রার্থী, এনআইএ আদালতে নিহতের বাবা, ভোট প্রচারে সেনাকে ব্যবহার, নকভিকে সতর্ক করল কমিশন। দিল্লিতে বিজেপি সদর দপ্তরে সাংবাদিক বৈঠক চলাকালীন নেতাদের লক্ষ্য করে জুতো ছুড়লেন এক ব্যক্তি, মঞ্চে ছিলেন বিজেপি নেতা জিভিএন নরসিংহ রাও, ভূপেন্দ্র যাদব, তবে কেন তিনি এই কাণ্ড ঘটিয়েছেন তা স্পষ্ট নয়। মনোনয়নপত্র জমা দিলেন সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদব, উত্তরপ্রদেশের আজমগড় কেন্দ্র থেকে লোকসভা ভোটে লড়বেন তিনি। মনোনয়ন পেশ করলেন শত্রুঘ্ন পত্নী পুনম সিনহাও, সমাজবাদী পার্টির হয়ে লখনৌ কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন তিনি। ভোট উৎসবে সামিল সবাই, কর্ণাটকে ভোট দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া ও তার ছেলে মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী, তামিলনাড়ুতে ভোট দিলেন কানিমজি, উত্তরপ্রদেশের আগ্রায় ভোট দিলেন রাজ বব্বর, জম্মু কাশ্মীরে ভোট দিলেন ফারুক ও ওমর আবদুল্লাহ, বেঙ্গালুরুতে ভোট দিলেন নির্মলা সীতারামন, মথুরায় ভোট দিলেন হেমা মালিনী, তামিলনাড়ুতে ভোট দিলেন দুই চিত্রতারকা রজনীকান্ত কমল হাসান। রাফাল ইস্যুতে অনিল আম্বানিকে আক্রমণের পরেও মুম্বাই দক্ষিণের কংগ্রেস প্রার্থীকে সমর্থন মুকেশ আম্বানির, মিলিন দেওরাকে সমর্থন কোটাক কর্তারও, ভোটের মধ্যেই নাগপুরে আরএসএস দপ্তরে রতন টাটা। আড়াই দশক পরে উড়ান এই তীর, ঋণভারে জর্জরিত জেট এয়ারওয়েজের পরিষেবা আপাতত স্তব্ধ, যন্তর মন্তরে ধর্নায় কর্মীরা, 5টি বিমান চালাতে চেয়ে এসবিআইকে এয়ার ইন্ডিয়া চিঠি। পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে জম্মু কাশ্মীরের যাবতীয় ব্যবসায়ী সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক, মন্ত্রক সূত্রে খবর, ওই পথে বেআইনি অস্ত্র, মাদক ও ভুয়ো মুদ্রা পাচার রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।